আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদের সাথে বাসায় মচমচা বেগুনি তৈরির রেসিপি শেয়ার করব। তো আমরা প্রথমে দেখছেন আপনারা, আমরা লবণ মেখে বেগুনগুলোকে মেয়োনেট করে রাখব। এজন্য আমরা পরিমাণ মতো লবণ দিয়ে সেটা আমাদের আগে থেকে কেটে রাখা বেগুন সেটার সাথে আমরা মেখে সুন্দরভাবে মেখে দিচ্ছি। এরপর আমরা 1.5 কাপ বেসন নিব। আমরা 1/2 কাপ ময়দা নিয়ে নিলাম। আমরা 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া দিলাম, 1 টেবিল চামচ জিরার গুঁড়া দিলাম, 1 টেবিল চামচ ঝালের গুঁড়া দিলাম, তারপর পেঁয়াজ বাটা এবং রসুন বাটা দিয়ে দিলাম। এখানেও পরিমাণ মতো লবণ যোগ করে নিলাম। আপনারা ঝাল এবং লবণটা পরিমাণ মতো দিবেন। দিয়ে আমরা এগুলোকে সুন্দর মতো মেখে নেব। এখন আমরা এখানে অল্প একটু পানি যোগ করে নিলাম। আপনারা একবারে বেশি পানি দিয়ে নেবেন না, অল্প করে পানি দিবেন এবং মাখতে থাকবেন। তো এভাবে করতে করতে আমরা একটা সময় আমাদের মিশ্রণটাকে আমরা তরল করে ফেললাম। এখন আমরা আরেকটু হলুদ মিক্স করে নিচ্ছি। আপনারা তরল মিশ্রণটির কালার দেখলেই বুঝতে পারবেন যে রঙটা কেমন হচ্ছে। তো সেটার উপরে ভিত্তি করে আপনারা এখানে হলুদ লাগলে দিয়ে নেবেন। আর আমরা পুরো প্রক্রিয়াটি দেখালাম না এই তরল তৈরি করার, কারণ তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। এজন্য আমরা আপনাদেরকে পুরো প্রক্রিয়াটি দেখালাম না। তো আপনারা একবারে পানি দিবেন না, অল্প অল্প করে পানি দিতে থাকবেন এবং মাখতে থাকবেন। তো দেখেন আমাদের তরলটি কিন্তু আমরা আঙুল চুবি নিয়ে আসলে আঙুলে কিন্তু মেখে থাকছে, মাখা মাখা। এভাবে করে আপনারা মিশ্রণটি বানিয়ে নেবেন। তেলটা কড়াইতে দিয়ে একটু গরম করে নেবেন। তারপর যখন দেখবেন যে হালকা হালকা ছোট ছোট বাবল উঠতে শুরু করবে, আপনারা দেখলে বুঝতে পারবেন, তখন আপনারা এই যে এরকম ছোট্ট একটু টুকরা এখানে দিলে দেখবেন যে সেটি সুন্দরভাবে ভাজি হচ্ছে। তো এরকম আপনারা টেস্ট করে নেবেন। এখন আমরা 1টি টুকরা দিলাম। আপনারা একের পর এক এভাবে টুকরা দিয়ে ভাজতে থাকবেন। বাদামি বাদামি রং হলে তখন আপনারা বুঝতে পারবেন, অনেকে একটু বেশি কড়া খেতে চান মচমচে, তারা আরও একটু বেশি সময় ধরে ভেজে নেবেন। মোটামুটি বাদামি রং হয়ে গেলেই এটা কিন্তু খাওয়ার উপযুক্ত হয়ে যায়।
আপনারা এখন হয়তো বা খেয়াল করছেন, এখন কিন্তু বেগুনিগুলোর রং পরিবর্তন হয়ে গেছে। আমরা উল্টে দিলাম। আপনারা ভেজে নেওয়ার পরে টিস্যুর উপরে এগুলোকে রাখতে পারেন, তাহলে তেলগুলা টিস্যু শুষে নিবে, সরাসরি কাঁচা তেল খাওয়া লাগবে না। এই যে দেখুন, এভাবে কিন্তু আমরা একটু বেশি কড়া করে ভেজে নিয়েছি, কারণ আমরা বাসায় সবাই একটু মচমচে পছন্দ করি। তো এখানে আমাদের অনেকগুলো সবগুলো ভেজে আমরা একত্রে আপনাদেরকে এটি দেখাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক।